অনশনে কেন বসলাম ভাই? 10 লাখ মানুষ মিলায়ে শেখ হাসিনাকে কিছু করতে পারে নাই আমরা। দুঃখের বিষয়, দেখা মাত্র গুলি করেছে, পুলিশ মরণ কামড় দিচ্ছে। পুলিশ ভাই কি আমার উদ্দেশ্য? শেখ হাসিনা আপনার বাবা হয় না মা হয়, নাকি তালুই হয় না দুলা ভাই হয়, না কে হয় আওয়ামী লীগ যে শেখ হাসিনার জন্য আপনারা 28 তারিখে একটা মরণ কামড় দিলেন? মানে ধুমধাম করে সাউন্ড গেট মারলেন, এয়ারশেল মারলেন, গুলি মারলেন, এই মরণ কামড়টা কেন দিলেন? আমার প্রশ্ন, কে হয় শেখ হাসিনা? শেখ হাসিনা আপনার কে? পুলিশ ভাইদেরকে আমার অনুরোধ, আপনারা বলেন কে আপনাদের, কেন এই মরণ কামড় দিতে হলো আপনাদেরকে? কেন এখানে আপনারা বিএনপি আন্দোলন করছেন? আমি দেখি না এই বিএনপির প্রোগ্রাম থেকে একটা মানুষ পিস্তল উঁচিয়ে পুলিশের দিকে ধরেছে, কেউ ধরেন। তাহলে যারা পিস্তল উঁচিয়ে ধরছে না তাদের দিকে পিস্তল ধরা হচ্ছে। আজকে ওই দিন ধরেন কৌশলগতভাবে বিএনপি বা বিরোধী দল কোনো অ্যাকশনে যায়নি, কিন্তু যদি নিয়মিত দেখে পুলিশ এরকম করে গুলি করছে, তাহলে বিরোধী দলে যারা আছে তারা যদি কোনোভাবে ওই বন্দুকটাই হাতে পেয়ে যায় তাহলে পাল্টা গুলি করবে না? বলেন যারা পুলিশ চাকরি করেছে তারা এতটা আহমরি সাহসী ব্যক্তি না? ওই হাতে যতক্ষণ বন্দুক আছে ততক্ষণ সাহস কাজ করে। হাতে বন্দুক থাকলে কবুতরের দিকে নজর যায়, পাখির দিকে নজর যায়, মারতে ইচ্ছা করে, মারতে মারতে এখন মানুষ মারতে ইচ্ছা করছে। কিন্তু আমি বলছি আপনারা যা অনুমান করেন, একটা মিছিল যদি আপনাদের বন্দুক কেড়ে নিতে পারে, যখন দেখবে আপনারা গুলি করছেন আত্মরক্ষার জন্য, আপনারা গুলি করছেন, জনগণ যদি আত্মরক্ষার জন্য আপনাদের অস্ত্রগুলো কখনো হাতে পেয়ে যায় তখন কী অবস্থা হবে? সেজন্য এই অঞ্চলটা করছি, আন্দোলনটা যাচ্ছে ভায়োলেন্সের দিকে যাচ্ছে। কী করবো, এখান থেকে পরিত্রাণের উপায় কী? না, এখান থেকে কোনো রক্ষা নাই। দুটা মানুষ মরে গিয়ে কাঁদলাম কাঁদলাম, আন্দোলন করে বিএনপি, গাড়ি পোড়ায় আওয়ামী লীগ। তাহলে আলটিমেটলি যে ড্রাইভাররা গাড়ি বের করছে না, যারা মনে করে বিএনপির ভয়ে গাড়ি বের করছে না, তারা সম্পূর্ণ ভুলের মধ্যে আছে। সমস্ত ড্রাইভার গাড়ি বের করে না আওয়ামী লীগের ভয়ে, যে গাড়ি পোড়ায় বিএনপিকে ফাঁসায় দেওয়া হবে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গাড়ি পড়েছে, 2000 কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল সেইখানে গাড়ি পড়েছে। বিএনপির কোন নেতাকর্মীরা এত সাহস হয়েছে সেখানে গিয়ে গাড়ি পড়াবে? পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ যে হাসপাতাল সেখানে গাড়ি অ্যাম্বুলেন্স পড়েছে, নতুন অ্যাম্বুলেন্সটা না পড়ে পুরান অ্যাম্বুলেন্সটা পড়েছে। যারা ক্ষোভ, তারা নতুন অ্যাম্বুলেন্সের দিকে ক্ষোভ দিবে নাকি পুরান অ্যাম্বুলেন্সের দিকে ক্ষোভ দিবে বলেন? অকেজো অ্যাম্বুলেন্স পড়েছে, কেন অকেজো অ্যাম্বুলেন্সটা পড়লো? নাটকের গন্ধপান। আজকে সংসদে যারা কবিতা আবৃত্তি করে তারা ঢুকছে, সংসদে গান বাজনা করে তারা ঢুকছে, কৌতুক অভিনেতা সেও ঢুকতে চায়, মাদক ব্যবসায়ী সেও ঢুকতে চায়, সবই হয় সংসদে। সংসদে কবিতা হয়, গান হয়, গজল হয়, নাটক হয়, সব হয়, শুধু রাজনীতিটা হচ্ছে না সংসদে। কেন হচ্ছে না? এই রাজনীতি কবে হবে? বাংলাদেশকে রাজনীতি শূন্য করেছে শেখ হাসিনা, যেটা 1975 সালে বাকশাল টাইমের মাধ্যমে তার বাবা করেছিল। আজকে দ্বিতীয় বাকশাল টাইম করেছে শেখ হাসিনা, সেই বাকশালের বিরুদ্ধে আমার অঞ্চল।